উইথমি আজকে বেরিয়ে পড়েছি, এখনো লিপস্টিক দিয়ে বাকি, হালকা করে একটু লিপস্টিক লাগাবো, কিন্তু আপনাদের সাথে কথা বলতে এলাম। আজকে যাচ্ছি, আজকে রবীন্দ্র জয়ন্তী আর বেঙ্গলি নববর্ষ একসাথে পালন হবে, তো সেটার দিয়ে যাচ্ছি। আমার ছেলে প্রোগ্রাম করবে সেখানে, ও তবলা বাজাবে আর ডিজেম্বে বাজাবে, ওকে আমরা পৌঁছে দিয়ে এসেছি, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো আমি পড়েছি এই যে একটা হ্যান্ড কাঁথা স্টিচের দোপাট্টা, খুব সুন্দর সি গ্রিন কালারের, পুরো দোপাট্টাটা জুড়ে কাজ, অপূর্ব কাজ, সেটা পড়েছি। আর যেহেতু মেরিন মেরুন কাজ আছে, মেরুনের সাথে মেরুন পড়েছি। আমার ইচ্ছা ছিল আমি হোয়াইট পরব, সেই মতো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু হোয়াইটটা না মানে হয় না আলমারির মধ্যে থাকতে থাকতে কটনের, তো লখনউ চিকনকারি হোয়াইটটাতে এটা নেবো ভেবেছিলাম, প্রচণ্ড সুন্দর লাগতো, সেই মতো জুয়েলারি ঠিক করে রেখেছিলাম। তো এখন হোয়াইটটা পরতে গিয়ে দেখছি ওটা একটুখানি ভাঁজ খেয়ে গেছে, হয় না আয়রন করা জিনিসও আলমারি থাকতে থাকতে ভাঁজ খায়, তো ভাঁজ খেয়ে গেছে, তখন ভাবলাম ছাড়ো এখন করতে হবে না, এই ড্রেসটা পরে নিলাম, এটা মেরুনের সাথে মেরুন ম্যাচ করে যাচ্ছে, আর এই এই জুয়েলারিগুলো সেমি রেখে দিলাম, এখানে চুড়িও পরেছি সাদা আর মেরুনি ম্যাচ করে। তো এখন চলুন বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে আমার ছেলেকে তো দিয়ে চলে এসেছি, টুকটাক কিছু কিছু দেখাবো, কি দেখাবো না জানি না কি হচ্ছে, প্রোগ্রামটা যদি তুলতে পারি দেখাবো আমি জানি না সেটাও, কিন্তু একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো আজকে তিনটাতে, বাড়িতে এসে এডিট করে পোস্ট করে দেবো। তো চলুন আমি একটুখানি সাজুগুজুও করে নিই, আমার বলা হয়নি, এটা হচ্ছে বেবি বিটস পার্ল, আর এটাও হচ্ছে বেবি বিটস পার্ল জুয়েলারি যেটা পরেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি একটা আমার চান্দেরি পিকক ফেদারের একটা শাড়ি কিনেছিলাম, তার সাথে এটা ম্যাচিং করে কিনেছিলাম, শাড়িটাও পরা হয়নি এটাও পরা হয়নি। তো আজকে আমি যেহেতু হোয়াইট কালারের জিনিস পরে পড়ছিলাম, এটা সিলেক্ট করেছিলাম, এই দেখুন এই নতুন অবস্থাতে থাকতে থাকতেই বোধ হয় পুরানো হয়ে যেত, হলাম এটাই তাহলে পরে নিই, এই হচ্ছে গল্প, চলুন তাড়াতাড়ি বেরিয়ে যাই। আজকে আর ওই মেডিকেটেড শ্যু পরলাম না, ডক্টর শ্যু পরলাম না, আজকে একটু স্টাইল করবো, এই শ্যুটা ওই সাইড থেকে কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেটাই পরে নিলাম, রাস্তায় বেরিয়ে এসেছি। আছে একটু ফটো তোলার, যদি তুলে দেয় সেটা একটা বড় ব্যাপার না, কেউ ফটো ফটো তুলে দিতে চায় না, ছেলে তো নেই না, চলে গেছে, যাই হোক দেখতেই পাচ্ছেন হাজব্যান্ড ফটো তুলে দিয়েছে। তো এই রাস্তার সামনেটা আমি ফটো তুলতে খুব ভালোবাসি, বাড়িতে ফটো তোলা হয়নি কিন্তু এইবার, আর কোথাও গেলে পারে, সাজগোজ করে গেলে পারে সাধারণত ফটো তুলতে ভালো লাগে, তার কারণ এটা স্মৃতি হিসেবে থেকে যায় যে এখানে গিয়েছিলাম এই বছর রবীন্দ্র জয়ন্তীতে এরকম হয়েছিলাম। আমি ইউজুয়ালি শাড়ি পরি কিন্তু আজকে ইচ্ছা করলো না, প্রচণ্ড টায়ার্ডও হয়ে আছি, জাস্ট আমি হচ্ছে কাজ করে ফিরেছি, তো সেই জন্য শাড়ি পরলাম না, আর কি করবো, আমার তেমন একটা কিছু সেখানে কাজ নেই, শুধুমাত্র বসে বসে দেখা ছাড়া, কোনো দায়িত্ব ফায়িত্ব থাকলে পারে তখন হয়, আমায় একটা ছোট্ট করে আর্ট অ্যান্ড ক্রাফটের দায়িত্ব দেওয়া হয়েছিলো স্টেজে, কিন্তু আমার এত অফিসের চাপ চলছে এখন আমি নিতে পারিনি সেই দায়িত্বটা। যাই হোক আমার এগুলো করতে খুব ভালো লাগে, তো আমার ছেলে যেহেতু প্রোগ্রাম করছে যাচ্ছি, আর এখন দেখুন আমি এত খুশি হয়ে গেছি, তার কারণ হচ্ছে বাইরে বেরিয়ে আসার পর, ঘরে না ভ্যাপসা গরম ছিল, বাইরে বেরিয়ে আসার পর সুন্দর করে একদম হাওয়া দিচ্ছে, উইন্ডো খুলে যাচ্ছে, এসি বেশি কারে যাচ্ছি না, উইন্ডো খুলে দিয়ে আমরা যাচ্ছি, আর আমার খুব ভালো লাগছে এই হাওয়াটা। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যদি হাতে টাইম থাকতো আমি ঘুরতাম, কিন্তু হাতে টাইম নেই, অ্যাকচুয়ালি প্রোগ্রামের সময় প্রায় হয়ে আসছে, আর যেহেতু আমি ভিডিও করি একটা ভালো সিটে বসা দরকার, তো আমরা সেই জন্য আর দেরি করব না, এই যে এসেই গেছি প্রায়, কারটা পার্ক করে চলে আসব। তো আজকে শুধুমাত্র এই রবীন্দ্র জয়ন্তী ব্লগ হিসেবে আমার মতোই দেখাবো, পরে এগুলো নিয়ে ব্লগ বানাবো প্ল্যান আছে। পৌঁছে গেছি, এই যে এখানে স্টেজটা সাজানো হয়ে আছে, তো আমার ছেলে তবলা বাজাবে, পুরো প্রোগ্রামেতেই বাজাবে, শুরুতে বাচ্চাদের সাথে বাজাবে, পরে চণ্ডালিকা নৃত্যনাট্য হবে, আর তারপরে হবে একটা ড্রামা, তো ও ওই প্রথমে শুরুতে যে গানটা আছে তার সাথে বাজাবে, আর তারপরে চণ্ডালিকা নৃত্যনাট্যের সাথেও বাজাবে, তো এটা আমরা দেখতে বসে গিয়েছি, শুরু হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। আমি
গানটা পুরোটা দিলাম না, তার কারণ আমি এটা নিয়ে একটা আলাদা ব্লগ বানাবো, প্রোগ্রামটা নিয়ে নিয়ে এক এক করে ব্লগ বানাবো। জাস্ট আপনাদের আমার দিনটার ব্লগ বানালাম। আর এটা হচ্ছে একটা আমাদের এখানে ওয়ার্কার্সদের, এখানকার যে ওয়ার্কার্স তাদের বাচ্চাদের জন্য একটা ডে কেয়ার বানানো হয়েছে, তাদের বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম হলো, খুব সুন্দর একটা মিষ্টি ডান্স হলো, সেটাও খুব এনজয় করেছি। এই ডান্সটা আমি ভীষণ এনজয় করেছি। ছোট্ট ছোট্ট সফট সফট মুভমেন্ট দিয়ে এই নাচটা কোরিওগ্রাফি করা হয়েছিল। তো বাচ্চাগুলোকে এত মিষ্টি লাগছিল দেখতে, আমি আমি খুব এনজয় করেছি। অবাকার হয়ে অভিবাদন এবং সম্মাননার জন্য আমি ডেকে নিচ্ছি প্রফেসর সমীর মাঝিকে, ওদের হাতে চেক তুলে দেবেন। বাচ্চাদের পড়াশুনো এবং ওদের যে ডে কেয়ারটা চালানো হয়, সেই জন্য আমাদের প্রতিবারই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওদের দিকে একটা হেল্প করা হয়। তো এইবারেও আমার হাজব্যান্ড ওই হেল্পটা করছে, মানে বাঙালি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে করছে। আমার হাজব্যান্ডও আগে প্রেসিডেন্ট ছিলেন, তো এইবারে ওই উপহারটা ওদের হাতে তুলে দিলেন। আর এরপরেই শুরু হলো নৃত্যনাট্য চণ্ডালিকা। তো আমি নৃত্যনাট্যটাও পরে শেয়ার করার চেষ্টা করব। মণিপুরী নাচ দেখে রবীন্দ্রনাথের প্রথম মনে হয় তার রচনা প্রকাশের অন্যতম মাধ্যম হতে পারে নৃত্যনাট্য। মণিপুরী নৃত্যের মুদ্রা এবং কুসুম কেলম কমনীয়তা উদ্বুদ্ধ করেছে রবীন্দ্রনাথকে। এখানে বোধ হয় বলা প্রাসঙ্গিক, ইচ্ছা আছে চণ্ডালিকার নৃত্যনাট্যটি আমার মোবাইলে তুলে উঠতে পারিনি, কিন্তু হাজব্যান্ডের মোবাইলে তুলেছি। তো সেটা আপনাদের দিকে পুরোটা দেখাবার চেষ্টা করব। আমার মোবাইলে একটু একটু অংশ ছিল, আমার মোবাইলে একদমই মেমোরি ছিল না বলে তুলে উঠতে পারিনি। তাই প্রোগ্রামটা আমি আলাদা করে ব্লগ বানিয়ে দেওয়ার চেষ্টা করব, অল্প অল্প করে তুলেছি, ভালো লাগবে দেখতে। তো রাত্রে খাওয়া দাওয়া ছিল বাসন্তী পোলাও, চিকেন কারি, ভেজিটেবিল চপ, ক্ষীর কদম চাটনি। তো সেই খাওয়া দাওয়া হলো বাড়িতে, ব্যবস্থা হয়েছিল যে ওখান থেকে বক্স নিয়ে চলে আসা। তো এই ছিল আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তীর ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগলো, শেয়ার করলাম আপনাদের সাথে, আর খুবই আনন্দ করে কেটেছে। আমি খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই রবীন্দ্র জয়ন্তীর ব্লগ আনার। ভালো থাকবেন।